মেহেদী হাসান মিরাজের প্র্যাকটিস তখন শেষ হয়ে গেছে, নিজের কিট ব্যাগ গোছাতে ব্যস্ত তিনি। এর মধ্যেই খোশ গল্পে মেতে উঠেছেন বিশ্বকাপ কাভার করতে ভারতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের সাথে। মিরাজ আসলে কি বিষয়ে কথা বলছেন সে বিষয়ে জিজ্ঞেস করা হলে আপনি এর উত্তরে কি বলবেন? আদতে ক্রিকেট বিষয়ক কোনো সিরিয়াস আলোচনা নয়, মিরাজ বলছিলেন নিজের পুত্র সন্তানের কথা। দেশ ছাড়ার আগে বাবার কোলে তার ছেলের কান্না কিংবা জোর করে মিরাজকে আটকে রাখার দৃশ্য অনেকেরই মনে থাকার কথা। গর্বিত এক বাবার মতোই মিরাজ সেই ছেলের আতিথেয়তা গুণের কথা জানাচ্ছিলেন সকলের কাছে। বাঙালিরা জাতিগতভাবেই অতিথি পরায়ণ, এদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয় সকলেই। সেই একই রকম গুণ পেয়েছে মিরাজের ছেলেও। মিরাজ নিজের ছেলেকে সম্বোধন করেছেন টাইগার হিসেবে। এছাড়াও বলছিলেন বাসায় মেহমান এলে সেটা খুব পছন্দ করে তার ছেলে, নিজে তো দেখভালের কাজে ব্যস্ত হয়ে পড়েই, সাথে অন্যদেরকেও ব্যস্ত করে তোলে মেহমানকে নাস্তায় কি খেতে দেওয়া হবে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে। শিশু মনের নিষ্পাপ কার্যকলাপে মানুষকে মোহিত করে তুলতে পারে নিজের সন্তান, মিরাজ বললেন এই কথা। গর্ব করে ছেলের কথা বলতে বলতেই গোছানো হয়ে গেল মিরাজের কিট ব্যাগটা। বিশাল ও ভারী এই কিট ব্যাগ বহনের দায়িত্ব মিরাজ নিয়েছেন নিজের কাঁধে, ঠিক যেমন বাংলাদেশ ক্রিকেট দলের সব বিভাগের গুরু দায়িত্ব বহন করে চলেছেন এই অলরাউন্ডার। কি ব্যাটিং, কি বোলিং অথবা ফিল্ডিং, সব জায়গাতেই নিজের সেরাটা উজাড় করে দিয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন এই ডানহাতি। শুক্রবার আরও একবার নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই গুরু দায়িত্বটা থাকবে মিরাজের ওপর। ব্যাটিংয়ে তাকে উপরের দিকের পজিশনেই খেলানোর কথা ম্যানেজমেন্টের, সেই জায়গা থেকে পরিপূর্ণ এক ব্যাটারের মতো ফুল সার্ভিস পাওয়ার আশাই থাকবে তার কাছ থেকে। আর বোলিংয়ের কথা তো নতুন করে বলে দিতে হয় না, সাকিবের পরে মিরাজও হয়ে উঠেছেন জেনুইন একজন অলরাউন্ডার, নির্ভর হতে পেরেছে দল, বেড়েছে অপশনও। তবে শুধু মিরাজ কিংবা শুধু সাকিব নন, কিউইদের বিপক্ষে ভালো করতে হলে জ্বলে উঠতে হবে দলের অন্য সকল সদস্যকেও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।